শেখরাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাঁকা ডিগ্রি কলেজ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার অনলাইনে আজকে দশমতম ক্লাস। এই অনলাইন ক্লাসে তোমাদের আজকে অনার্স তৃতীয় একটা ষাট প্রশ্ন, তৃতীয় বর্ষের বাংলাদেশের লোক প্রশাসন, এই লোক প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ষাট প্রশ্ন। আমি গত ক্লাসে একটা ষাট প্রশ্ন আলোচনা করছিলাম, এটা একটা ষাট প্রশ্ন। আজকে আমরা আলোচনা করব আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কী কী, সংক্ষেপে আলোচনা করব। এই বিষয় নিয়ে তোমাদের আজকে অনলাইনে আমি একটা আলোচনা করব। তো আমলাতন্ত্র প্রকৃত বিচারের সমাজ বিজ্ঞান ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের যে আলোচনা, এটা ব্যতীত রেখে অন্য কোনো আলোচনাই আমলাতন্ত্রের জন্য ফলপ্রসূ হবে না। এই ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে সংগঠনের আইনগত ও যুক্তিসঙ্গত হিসাবে, একটা মডেল হিসাবে উনি প্রেরণ করেন। এখানে কি বললাম, এই আমলাতন্ত্র সংগঠনকে ম্যাক্স ওয়েবার একটা কি করলো, আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসাবে প্রেরণ করেছেন, এবং এই আমলাতন্ত্রকে উনি একটি আদর্শ কাঠামো হিসাবে চিহ্নিত করেছেন। এই আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি একটু আলোচনা করব এখন। তাই আমি আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের প্রথম আলোচনা আমরা আসি। এক নম্বর, বিশেষীকরণ। বিশেষীকরণ এই আমলাতন্ত্রের ক্ষেত্রে ম্যাক্স ওয়েবার আমলাতান্ত্রিক সংগঠনের ক্ষেত্রে প্রশাসন ও কাজ, আমলাতান্ত্রিক সংগঠনের ক্ষেত্রে ম্যাক্স ওয়েবার প্রশাসন ও কাজ, কাজকে আলাদা আলাদা কর্মবিভাগ থাকবে বলে উল্লেখ করেন। যে যায় যে কাজের যোগ্য তাকে সেই কাজে নিয়োগ প্রদান করতে হবে। দুই নম্বর হচ্ছে পারদর্শপান, দুই নম্বর হচ্ছে পারদর্শপান। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পারদর্শপান। এই পারদর্শপানের ক্ষেত্রে, পদসমানের ক্ষেত্রে নিম্ন স্তরে, এই নিম্ন স্তর এবং উচ্চ স্তরের এবং পদ থাকবে, এই নিম্ন স্তরের যে যারা থাকবে তারা উচ্চ স্তরের অধীনে কাজ করবে, এই জন্য এখানে পদসম্পন্ন পদমর্যাদার কথা তিনি উল্লেখ করেছেন। তিন নম্বর হলো নিয়ম নীতি, নিয়ম নীতি। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র সংগঠনের ক্ষেত্রে এই নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করেছেন। এই নিয়ম নীতির ক্ষেত্রে থাকবে সমতা, একতা, গতিশীলতা, এগুলো না থাকলে নিয়ম নীতি নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারবে না। তাই ম্যাক্স ওয়েবার বলেন এখানে নিয়ম নীতির ক্ষেত্রে কী করতে হবে, সমতা, একতা ও গতিশীলতা থাকতে হবে। চতুর্থ নম্বর আমরা দেখি নিয়োগ নীতি, এটা নিয়োগ নীতি। যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে আমলাতান্ত্রিক নিয়োগের ক্ষেত্রে একটা নিয়োগ নীতি থাকতে হবে, শুধু এখানে আমলাতান্ত্রিক ক্ষেত্রে না, ওয়াল বিশ্বের যে কোনো চাকরির ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে একটা নিয়োগ নীতির প্রক্রিয়া থাকে, প্রক্রিয়া অনুসারে নিয়োগ হয়ে থাকে। এখানে ম্যাক্স ওয়েবার সেই প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক সংগঠনের ক্ষেত্রে এরকম একটা নিয়োগ নীতির কথা বলছে। এখানে কি থাকবে, লিখিত এবং মৌখিক পরীক্ষার একটা ব্যবস্থা থাকবে। এই আমলাতান্ত্রিক সংগঠনের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিরপেক্ষ মনোনয়ন করা সম্ভব, ম্যাক্স ওয়েবার এটা উল্লেখ করেছেন। মোটামুটি এই অল্প ষাট প্রশ্ন, এই ষাট প্রশ্নের তোমরা এই কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারে আলোচনা করলাম, তোমরা এই ভিডিওটা দেখবো এবং এটা একটু বুঝবার চেষ্টা করবা। আমি তোমরা যদি উপকৃত হও, আমি মানে আমার অনলাইন ক্লাসগুলো সফল হবে। তো আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।